রিয়েলমির তরফ থেকে রিয়েলমি জিটি জি ফোনটি লঞ্চ হয়েছিল, তারই একটি মাস্টার এডিশন আনতে চলেছে, যেটি জুলাইয়ের 21 তারিখে লঞ্চ করবে চায়নার বাজারে রিয়েলমি কোম্পানি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আসাই মাসুম, আপনারা দেখছেন গরিব অ্যান্ড্রয়েড ইউটিউব চ্যানেল। রিয়েলমি জিটি মাস্টার এডিশন এই ফোনটির মধ্যে তারা কী কী দিয়েছে, এই ফোনটা গেমারদের জন্য কেমন ফোন হবে এবং কবে নাগাদ বাংলাদেশ এবং ইন্ডিয়াতে আসতে পারে এবং দাম কেমন হতে পারে, সব কিছুই বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে রিয়েলমি জিটি মাস্টার এডিশন এই ফোনটির সম্পর্কে বিস্তারিত ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। এছাড়াও ভিডিওটি দেখা শেষ হলে একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না আপনার ফেসবুক অ্যাকাউন্টে, এবং আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত পেতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। এই ফোনটির ফ্রন্টে পাবেন একটি 6.43 ইঞ্চির 120Hz রিফ্রেশ রেট যুক্ত সুপার অ্যামোলেড ডিসপ্লে, যাতে রয়েছে 360Hz এর টাচ স্যাম্পলিং রেট। এছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবেন, 4D ভাইব্রেশন সাপোর্ট পাবেন। এছাড়াও এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 এবং রিয়েলমি UI পেয়ে যাবেন। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 778G প্রসেসরটিকে। এই প্রসেসরটি 6 nanometer আর্কিটেকচারের বিল্ট একটি অক্টাকোর প্রসেসর, যা সর্বোচ্চ ক্লক স্পিড 2.4 GHz। এছাড়াও এই ফোনটির আপনারা সর্বনিম্ন 8GB র্যাম, 128GB স্টোরেজ কিন্তু পেয়ে যাবেন। আমি যদি এই ফোনটির ডিসপ্লে এবং এর পারফরমেন্স নিয়ে কথা বলি, এতে যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে এটি অনায়াসে অনেক দারুণ একটা ডিসপ্লে এবং গেমারদের জন্য এই ডিসপ্লেটি খুবই ভালো হবে, কারণ এতে 120Hz রিফ্রেশ রেট রয়েছে, 360Hz এর টাচ স্যাম্পলিং রেট রয়েছে এবং এতে কিন্তু 4D ভাইব্রেশন সাপোর্ট রয়েছে। অল ওভার দিক থেকে এই ডিসপ্লেটিতে আপনারা অনেক দারুণ ফিচার্স রয়েছে যা গেমারদের জন্য অনেক ভালো হবে, এবং এই ডিসপ্লেটির বেজেলের পরিমাণও খুবই কম এবং এতে কিন্তু আপনারা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছেন, 5 হোল কাটআউট পাচ্ছেন, যেটা একদম কর্নারে দেওয়া হয়েছে। অল ওভার দিক থেকে এই ডিসপ্লেটি খুবই ভালো। এবং এর যদি পারফরমেন্স নিয়ে কথা বলি, এতে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 778G প্রসেসরটি, এটি কিন্তু অনেক পাওয়ারফুল একটা প্রসেসর। এটা আপনারা কম্পেয়ার করতে পারেন স্ন্যাপড্রাগনের 870 প্রসেসরের সাথে। এবং এই প্রসেসরটি যদি আমি কথা বলি যে এর পারফরমেন্স কেমন পাবেন, এটা মোটামুটি হাই গ্রাফিক্সে সব ধরনের গেমগুলো খেলে নিতে পারবেন। এবং এই প্রসেসরটি মাত্র 6 nanometer আর্কিটেকচারের বিল, যার দরুন কিন্তু ব্যাটারি ব্যাকআপটাও অনেক ভালো পাবেন, মানে এই প্রসেসরটা কিন্তু অনেক পাওয়ার এফিশিয়েন্ট একটা প্রসেসর। আমি যদি এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, এই ফোনটির পেছনে আপনারা 64 মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন এবং ফ্রন্টে পাবেন কিন্তু 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়াও কিন্তু এই ফোনটির মধ্যে আপনারা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি সব ধরনের প্রয়োজনীয় সেন্সর পাচ্ছেন, এখানে ফেস আনলকের সুবিধাও পাচ্ছেন, হেডফোন জ্যাক ব্যবহার করতে পারবেন এবং এতে কিন্তু জাইরো ইএস এর সাপোর্টও থাকবে। এই ফোনটিতে আপনারা 4300mAh ব্যাটারি পাবেন এবং দুর্দান্তকর 65W একটি ফাস্ট চার্জিং সাপোর্টের দরুন আপনারা কিন্তু দ্রুত চার্জও করে নিতে পারবেন। আমি যদি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে বলি, এখানে এই ফোনটি যেহেতু একটা গেমারদের জন্য টার্গেট করে মার্কেটে আনবে, মানে এটি একটি গেমিং ফোন, তো গেমিং ফোনের ক্ষেত্রে ক্যামেরাটা অত প্রাধান্য পায় না। তারপরও কিন্তু রিয়েলমি এই ফোনটার মধ্যে ক্যামেরা সেকশনে কোনো কমতি দেয়নি। ফ্রন্ট এবং ব্যাক প্যানেলের তরফ থেকে আপনারা কিন্তু অনেক দারুণ দারুণ ছবি তুলতে পারবেন এবং ভিডিও ক্যাপচারও করতে পারবেন। এছাড়াও যদি আমি এর ব্যাটারি লাইফ নিয়ে কথা বলি, এতে কিন্তু আপনারা দুর্দান্ত করে একটা ব্যাটারি লাইফ পেতে চলেছেন, কারণ এখানে যেহেতু ডিসপ্লেটা সুপার অ্যামোলেড এবং প্রসেসরটাও 6 nanometer আর্কিটেকচারের বিল্ড, অল ওভার দিক থেকে পাওয়ার এফিশিয়েন্ট একটা ফোন, মানে ব্যাটারি লাইফটা অনেক ভালো পেয়ে যাবেন। তারপরও যদি 4300mAh এর ব্যাটারিটি আপনার কম মনে হয়ে থাকে, এখানে কিন্তু বক্সে একটি 65W ফাস্ট চার্জার রয়েছে, মানে যার দরুন আপনারা কিন্তু মাত্র 30 থেকে 35 মিনিটের মধ্যেই এই ফোনটাকে 0 থেকে 100% চার্জ করে নিতে পারবেন। তাহলে বুঝতে পারছেন এটা অল ওভার দিক থেকে গেমারদের জন্য একদম পারফেক্ট একটা ফোন হবে। এবার কথা হচ্ছে এই ফোনটি কবে আসবে এবং ইন্ডিয়া এবং বাংলাদেশে এটার কেমন দাম হতে পারে। এই ফোনটি অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়েছে, এটি 21 তারিখে, জুলাই মাসের 21 তারিখে চায়নার বাজারে লঞ্চ করা হবে। তবে ইন্ডিয়াতে এবং বাংলাদেশে অফিসিয়ালি কবে আসবে সেটা সম্পর্কে জানা যায়নি। তবে আমি যতটুকু ধারণা পেয়েছি, এই ফোনটি আগস্ট মাসের মধ্যেই চলে আসতে পারে ইন্ডিয়াতে এবং বাংলাদেশের মধ্যে। তবে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে অফিসিয়ালি কবে নাগাদ আসবে সেটা সম্পর্কে একদম 100% ক্লিয়ার কোনো তথ্য আমার হাতে নেই, তাই আমি আপনাদেরকে 100% কনফার্ম জানাতে পাচ্ছি না। এছাড়াও এর প্রাইসটা কেমন হতে পারে সেটা সম্পর্কে কোনো অফিসিয়াল অ্যানাউন্স পাওয়া যায়নি। তো ভিউয়ার্স, আপনার কী মনে হয় এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়াতে কেমন দামে লঞ্চ হলে ভালো হবে? অবশ্যই তা কমেন্ট করে জানাবেন, আমি আপনার কমেন্টের আশায় থাকবো। এছাড়াও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না আপনার বন্ধুদের মাঝে ফেসবুকের মাধ্যমে। এছাড়াও যদি আমার চ্যানেলের তরফ থেকে যদি আপনি নিয়মিত টেকনোলজি রিলেটেড ভিডিও পেতে চান, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হব এমনই সকল ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।